নমস্কার, আমি অমলান রায়। আমার ইউটিউব চ্যানেল ওয়ে অফ লার্নিং উইথ অমলান রায়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সকল স্টুডেন্টকে আমার এই চ্যানেলে স্বাগত। তোমাদের NSOU একটা একদম লেটেস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট বার করেছে, মানে নোটিশ বার করেছে। এই নোটিশটা ভেরি ইম্পর্টেন্ট। নোটিশে কি বলা আছে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টকে রিনিউয়াল করতে হবে। তোমাদের রিনিউয়াল করার জন্য একদম ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে। নোটিশে রিনিউয়াল করার কথা বলা হয়েছে। আমি দেখছি, বারে বারে দেখছি, এই রিনিউয়াল নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। রিনিউয়াল কি সেটাই অনেকে ক্লিয়ার করে বুঝতে পারছে না। রিনিউয়াল কি, রিনিউয়াল কেন করব, বা রিনিউয়াল কারা করবে, রিনিউয়াল করার প্রসেসটা কি, আমরা কি ফোনেতেই করতে পারবো, আমরা নিজের স্মার্টফোনে করতে পারবো, বা রিনিউয়াল করার জন্য পেমেন্ট লাগবে কিনা, এইসব একাধিক বিষয়। বা কিছুদিন আগে আবার রিনিউয়াল হয়েছিল, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, এটা হচ্ছে থার্ড ফেজ রিনিউয়ালের জন্য নোটিশ দেওয়া হয়েছে। কারণ অনেকদিন আগে সমস্ত কিছু করা হয়েছে, রিনিউয়ালগুলো করেছে কিনা সেটা তোমাদের মধ্যে কনফিউশন দেখতে পাচ্ছি। রিনিউয়াল করেছে কিনা বুঝতে পারছি না। অনেকে বলছো যে আমরা আগে করেছি, আমরা রিনিউয়াল করেছি কিনা, বা আমাদের করা আছে হয়তো, আমরা কিছু কনফার্ম নয়, বা আমাদের কাগজপত্র তো আমাদের ঠিকঠাক মতো নেই, তাহলে বুঝবো কী করে। পুরো বিষয়টা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে বিডিপি ব্যাচেলর অফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার আন্ডারে যে বিএ, বিএসসি, বিকম, যে সবার যে রিনিউয়াল করার কথা বলা হয়েছে, পুরো যে তোমরা কনফিউশন করছো তার সমস্ত কিছুই আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে বলবো। তোমরা দেখে নাও, এক নজরে বিষয়টা দেখে নাও। ওকে, বিডিপি বোঝাচ্ছি আমি, বিডিপি রিনিউয়াল। আগে বলি বিডিপি। বিডিপি মানে হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ব্যাচেলর ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখানে কি বলছে, রিনিউয়াল করতে হবে। কি রিনিউয়ালটা, আবার কি সহজ জিনিস রিনিউয়াল, কি সহজ করে বললে এমনভাবে বলা যায়, রিনিউয়াল মানে হচ্ছে, ধরো আমরা তো সবাই স্কুলে পড়েছি, অনেক স্কুল ছিল শুধু মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত থেকে যখন তো আমরা গেলাম, আমরা পাশ করলাম, পাশ করে কোথায় ভর্তি হবো, ইলেভেনে অন্য স্কুলে যাব। তখন কি হয়, সেখানে সেই স্কুলে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে একটা পরবর্তী ক্লাসে ওঠার জন্য একটা প্রসেস করি। এক্স্যাক্টলি এটাই হচ্ছে রিনিউয়াল। রিনিউয়াল মানে হচ্ছে পরবর্তী উঁচু ক্লাসে ওঠার বা অ্যাডমিশনের একটা প্রক্রিয়া বা প্রসেস হলো। তাহলে পরের ক্লাসে ওঠার একটা প্রসেসকে আমরা রিনিউয়াল বলছি। আর NSOU আমাদের এই নেতাজি বিশ্ববিদ্যালয় যেটা একটা সুবিধা দেয়, যেটা হচ্ছে ফার্স্ট ইয়ারেতেই, যেটা ফার্স্ট ইয়ারে পড়ছো এখানেই রিনিউয়াল হয়ে যাবে। রিনিউয়াল হলে তুমি ফার্স্ট ইয়ারে কোনো কারণে যদি ফেলও করে যাও, তুমি অটোমেটিক সেকেন্ড ইয়ারে উঠে গেলে, সেকেন্ড ইয়ারে তুমি উঠে যাবে, এই সুবিধাটা NSOU দিচ্ছে। আবার যখন ফার্স্ট ইয়ারে পরীক্ষা হবে তুমি দিয়ে দিতে পারবে। রিনিউয়াল করা থাকলেই একমাত্র উঠতে পারবে। তাহলে বোঝা গেল রিনিউয়াল কি, আমি সহজ করে বললাম রিনিউয়াল কি। এবার রিনিউয়াল কারা করব। রিনিউয়াল করার কথা বলা হয়েছে একেবারে সেই 17, 18, 19, 20, 21 এই চারটে সালের কথাই বলা হয়েছে রিনিউয়াল করার জন্য। একেবারে এই চার বছরেরই, মানে পাঁচ বছরের কথাই বলা হয়েছে, সেই 17 থেকে 16, 17, 18, 19 এইভাবে, মানে 17, 18, 19, 20 এবং 21 সাল রিনিউয়াল করতে বলা হয়েছে। তাহলে কারা করে বুঝতে পারছো, বিডিপির আন্ডারে, ব্যাচেলর অফ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে যারা পড়ছো সবাইকেই রিনিউয়াল করতে হবে। তাহলে কারা করতে হবে বুঝা গেল, যারা বিএসসি পড়ছো, বিএ পড়ছো, বিকম পড়ছো, সবাইকে করতে হবে হলো। এবারে তোমরা করেছো কিনা সেই নিয়ে কনফিউশন হচ্ছে। আগে দুটো ফেজ হয়েছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজে রিনিউয়াল করা হয়েছে কিছুদিন আগেই, পরপর হয়েছে। এটা লাস্ট চান্স দিচ্ছে তোমাদের ইউনিভার্সিটি, এটাই হচ্ছে লাস্ট চান্স, থার্ড ফেজ। এই রিনিউয়াল তোমাদের করতেই হবে। যদি করা হয়ে থাকে আমি প্রসেস জানিয়ে দেবো কিভাবে, তোমরা দেখে নেবে, চেক করে নেবে যে হ্যাঁ আমার তো পেমেন্ট করা আছে, আমার তো রিনিউয়াল করা আছে, দেখে নিতে পারবে, তার অপশনটা আমি বলে দেব। আর প্রয়োজনীয়তা কি, রিনিউয়াল যদি তুমি করো না করো, তুমি এবারে পরীক্ষা তুমি বসতে পারবে না, তোমাকে পরীক্ষা কিন্তু বসতে দেবে না ইউনিভার্সিটি। রিনিউয়াল তোমাকে কিন্তু করতেই হবে, পরীক্ষা বসা নালে অনুমতি তুমি পাবে না। তারপরে এই যে তোমাদের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, এক্সাম, এক্ষেত্রে তোমার রিনিউয়াল প্রয়োজন, রিনিউয়াল ছাড়া তোমাদের করা যাবে না। এবারে বলি স্মার্টফোনে করা যাবে কিনা রিনিউয়াল। স্মার্টফোনে তোমরা বাড়িতে বসেই করতে পারবে, ওটা কোনো অসুবিধা নেই, তার জন্য কম্পিউটার ক্যাফে যেতে হবে তার কোনো প্রয়োজন নেই। তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদের কাছে স্মার্টফোন অবশ্যই আছে। তোমাদের কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, ঘরে বসেই তোমরা করে নিতে পারবে। আর কি, যে আমাদের কাছে কাগজপত্র নেই স্যার, তাহলে কি করে বুঝবো আমার করা আছে কিনা, কোনো কনফিউশন হওয়ার দরকার নেই, টেনশনের দরকার নেই। তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা অবশ্যই আছে, অবশ্যই ওইটা তো আছেই, তার সঙ্গে ডেট অফ বার্থ ক্লিক করলেই ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে বোঝা গেল রিনিউয়াল কি, কেন করবো, প্রয়োজন তো আছে রিনিউয়ালের,
আচ্ছা কারা করবো সমস্ত ব্যাপারটা বুঝে বুঝতে পারলে। রিনুয়াল কিন্তু একটা কথা বলেছে লাস্ট, যেটা 2020-21 ওদের কথা বলছে কি, ওদের একটা রিনুয়ালের কথা বলা আছে, ফার্স্ট রিনুয়াল। কেন? ওদের এখনো পর্যন্ত পরীক্ষা তোমাদের হয়নি, ফার্স্ট ওই জন্য তোমাদের প্রথম রিনুয়াল দিয়েছে। বাকি 21-এর আগে যেগুলো আছে সবকটাকেই দুটো করে রিনুয়াল সুযোগ দেওয়া হয়েছে। ওকে, আর ওখানে যে অ্যামাউন্টের কথা বলা হয়েছে অ্যামাউন্টটাও ওখানে ক্লিয়ার করে লেখাই আছে, খুব বেশি নয়, ওই শুধুমাত্র সেই আগের ব্যাচ যারা 16 সালে তাদের একটু কম আছে 2100, তারপরে আর্টসে যেটা ওদের 2700 আছে, তারপরে মানে প্রতিটা ক্লাসে তার ইন্ডিভিজুয়ালি ভাগ করা আছে। তোমরা যখন পেমেন্টের অপশানে যাবে তখনই তোমাদের কতটা কি লাগবে না গুলো সেখানে সমস্ত কিছু বলে দেবে। তাহলে এক নজরে বুঝতে পারলে রেনোয়াল তোমাদের NSOU নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির BDP মানে ব্যাচেলর অফ ডেভেলপমেন্ট প্রোগ্রামে রেনোয়াল করতে হবে উঁচু ক্লাসে ওঠার, মানে যে অ্যাডমিশনের প্রসেসটা যারা করে আছো তারা অবশ্যই ভালোভাবে দেখতে পাবে। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা, এরপরে রেনোয়ালটা কিভাবে করবে, কি স্টেপে করবে বা ফোনে কিভাবে করবে সেটা আমি তোমাদের বলে দেবো নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও তো তার জন্য অপেক্ষা করো, নেক্সট ভিডিও আমি কিছুক্ষণ মধ্যেই তোমাদের দেবো, তাতে তোমরা স্টেপ বাই স্টেপ ব্যাপারটা পুরো বুঝতে পারবে। তাহলে রিনুয়াল বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট, শুরু হয়েছে তোমাদের এই 27 এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে কিন্তু 4 তারিখ, মে মাসের 4 তারিখ পর্যন্ত হবে। মে মাসের 4 তারিখের 4টে পর্যন্ত এর সময় আছে রিনুয়াল করার জন্য, যে ফর্ম ফিল আপটা করতে হবে এবং রিনুয়ালের জন্য যে অনলাইন পেমেন্ট, হ্যাঁ অবশ্যই পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটা তোমাদের করতে হবে ওই মানে তোমাদের 4 তারিখের মধ্যে, মে মাসের 4 তারিখ। আজকেই তোমাদের অনেক তারিখ হয়ে গেল, 30 তারিখ হয়ে গেল, তাই জন্য সময় হাতে নেই, রিনুয়ালটা আজকেই করতে বসো, স্মার্টফোনে বসো। যাদের মনে হচ্ছে যে স্যার করেছি হয়তো আমরা, বুঝতে পারছি না কি করে বুঝবো, আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি কিভাবে ব্যাপারটা বুঝবে যে করা আছে কিনা। ওকে, আর ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, এবং নেক্সট ভিডিওয়ে আমি আসছি তোমাদের ওই ফোনে কিভাবে করতে হয়। ততক্ষণ আমার এই চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে, এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন বলো না। তাহলে তোমাদের এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যাবতীয় যে সমস্ত অ্যাসাইনমেন্ট, তারপরে এই যে এক্সাম যে হবে সামনে অনলাইনের এক্সাম, তার উত্তরপত্র সমস্ত ব্যাপারে আমি তোমাদের সুবিধা দান করার চেষ্টা করব, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ভালো থেকো, বাই বাই।